র্যাব 12 সিপিএসসি বগুড়ার অভিযানে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূল হোতাসহ তিনজন সক্রিয় চোর সদস্য গ্রেফতার করে। বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল মুমিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন। 16 ফেব্রুয়ারি সকাল 10টায় র্যাব 12 সিপিএসসি বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে বগুড়া জেলার দুপচাচিয়া রিপন হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্যদের মূল হোতা আসামি সজীব হোসেন, শাহাদাত আলী, মাসুম বিল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকালে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্যদের নিকটে থাকা তিনটি চোরাই বৈদ্যুতিক মিটার ও সরঞ্জামাদি, বৈদ্যুতিক তার 2 কেজি, একটি বৈদ্যুতিক তার কাটার মেশিন, 10টি মোবাইল ফোন, 10টি সিম কার্ড সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাচিয়া থানা বগুড়ায় সুপোর্ট করা হয়।